রাজ্যে খুলছে সমবায় ব্যাংকের 75টি শাখা, নিয়োগ 6000। তো তোমরা বিস্তারিত দেখতে পাচ্ছ রাজ্যে কিন্তু সমবায় ব্যাংকে 75টি শাখা খুলতে চলেছে এবং সেখানে 6000 কর্মী কিন্তু নিয়োগ করাবে। বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক খুলতে চলেছে নতুন 75টি শাখা। মূলত সেই সব ব্রাঞ্চ, নয়া কাস্টমার সার্ভিস পয়েন্ট, প্রায় 6000-এর বেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল। চূড়ান্ত নিয়োগ হবে আগামী বছরের গোড়াতেই, যার মধ্যে সখানে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। আগামী 28 অক্টোবরের মধ্যে অনলাইনে পরীক্ষায় বসার আবেদন করতে হবে। এই পর্বে রাজ্য সমবায় ব্যাংকে ক্লার্ক ও স্টাফ সবিশার মিলিয়ে 80টি শূন্যপদ রয়েছে, বাকিটা ব্যাংকের একাধিক শীর্ষ পদের জন্য ছাড়া হয়েছে। এছাড়া খুব শীঘ্রই আরও 5900টি পদের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রে খবর। সমবায় দপ্তরে এক কর্তা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে সর্বত্র ব্যাংক পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক আরও অতিরিক্ত 75টি শাখা খুলতে চলেছে। যে এলাকায় কোনো রাষ্ট্রায়ত্ত কিংবা বাণিজ্যিক ব্যাংক ছিল না, সেখানে সাধারণ মানুষের কাছে সমবায় ব্যাংক পৌঁছাতে চলেছে। খুব শীঘ্রই বাড়তি এই সমবায় শাখা চালু করা হবে। ওই কর্তার দাবি, প্রতিটি শাখায় ন্যূনতম 10 জন কর্মী নিয়োগ হলেও 350 নতুন চাকরি তৈরি হবে। যদিও বাস্তবে এই সংখ্যাটা আরও বেশি হবে বলে মনে করেন ওই সমবায় বার্তা। অন্যদিকে রাজ্যের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে ব্যাংক পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ করে নিয়েছে সমবায় দপ্তর। বিভাগীয় মন্ত্রী অরূপ রায়ের কথা, পরিকাঠামোগত নানা সমস্যার জন্য দুর্গম প্রত্যন্ত অঞ্চলে পুরো দস্তর ব্যাংক চালুর জটিলতা রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে আমরা কাস্টমার সার্ভিস পয়েন্ট মানে CSP চালু করছি। এই CSP-র মাধ্যমে স্থানীয় বাসিন্দার পুরোপুরি ব্যাংক ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। অরূপবাবু জানান, সংশ্লিষ্ট এলাকায় মানুষের কষ্টার্জিত টাকার নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের সর্বত্র বৈধ আর্থিক প্রতিষ্ঠান চালুর লক্ষ্যে এই পদক্ষেপ। রাজ্য জুড়ে 2631টি CSP চালু করার জন্য কাজ চলছে। সূত্রের দাবি, খুব শীঘ্রই তা তৈরি হয়ে যাবে। সব মিলে সেখানে কমপক্ষে 5500-এর বেশি মানুষের চাকরির সুযোগ তৈরি হবে। সমবায় ব্যাংকের চাকরি প্রক্রিয়া নিয়ন্ত্রণে কোঅপারেটিভ সার্ভিস কমিশন সংস্থার এক আধিকারিক বলেন, এই মুহূর্তে ক্লার্ক, স্টাফ অফিসার সহ বিভিন্ন পদের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। আগামী 28 অক্টোবর পর্যন্ত তা চলবে। তা দাবি, কালী পুজোর পর বাকি শূন্য পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এ প্রসঙ্গে সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, করোনায় বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে, লাখো মানুষের লকডাউনের মধ্যে চাকরি খুঁজেছেন, তার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারি অফিসে নিয়োগ চলছে। তো তোমরা বিস্তারিত দেখতে পাচ্ছ যে সমবায় ব্যাংকে কিন্তু 75টি শাখা এখানে ওপেন হতে চলেছে এবং সেখানে 6000 কর্মী নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায়, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অক্টোবরের মধ্যেই কিন্তু তোমাদের প্রায় পরীক্ষা নিয়ে নেবে বলে কিন্তু এরকমই ঘোষণা করেছে। 28 অক্টোবরের মধ্যে অনলাইনে পরীক্ষা হয়ে যাবে এবং নতুন বছরের শুরুতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হয়ে যাবে। তো যখন সমবায় ব্যাংকের এই পদের জন্য কোনো নোটিশ বেরোবে বা যখন অনলাইন আবেদন বেরিয়ে যাবে, তো সবার আগে ভিডিও বানিয়ে তোমাদের আমি সেটি প্রেজেন্ট করবো। ততক্ষণ পর্যন্ত এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS Preparation চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।